আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। আজকে আপনাদের দেখাবো আমাদের বাসার ছাদে কি ঔষধি গাছ আছে। দেখি, নিশ্চয়ই সবাই চিনেছেন, এর নাম তুলসী গাছ। অনেক উপকারী একটি ঔষধি গাছ। এই গাছের উপকারী দিকগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তুলসী পাতাতে ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, সোডিয়াম সব উপাদানই রয়েছে, যেগুলো আমাদের দেহের জন্য অনেক উপকারী। সর্দি কাশি হলে তুলসী পাতার রস মধু দিয়ে খেলে কাশ কমে যায়। জ্বর হলে তুলসী পাতা আর দারচিনি মেশানো ঠান্ডা পানি খেলে জ্বর দ্রুত সেরে যাবে। তুলসী পাতা সিদ্ধ করে সে পানি দিয়ে গার্গল করলে গলা ব্যথা কমে যাবে। ত্বকে ব্রণের সমস্যা সমাধানের সহজ এবং অন্যতম উপায় হলো তুলসী পাতা। অ্যালার্জি ও র্যাশে কার্যকরী তুলসী পাতার পেস্ট, এটা করে ত্বকে লাগালে এই সমস্যাগুলো অনেক কমে যায়। তুলসী পাতার রস প্রতিদিন এক গ্লাস করে পান করলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি কিডনিতে স্টোন জমে যায়, তবে তুলসী পাতার রস টানা 6 মাস পান করলে সে স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। আমি আমার বাচ্চাদের সর্দি কাশি হলে তুলসী পাতার রস করে খাইয়ে দিই। আশা করি আপনারা সকলে জানেন, তাও আমি বললাম। যে টবগুলো দেখা যাচ্ছে, প্রতিটি টবেই আমি বীজ লাগিয়েছি। একটা দুইটা গাছ উঠেছে, আর পেঁপে গাছগুলো আমি টবে লাগিয়েছিলাম, পরে আমার শ্বশুর ছাদে নিয়ে লাগিয়েছে, এখন পেঁপে ধরেছে, দেখতে অনেক ভালো লাগছে। আর আতা গাছে অনেক আতা হয়েছে, ডালিম গাছেও ডালিম ধরেছে, ডালিমগুলো খেতে খুব সুস্বাদু। আমার ছোট ছেলে লুঙ্গি পরে আছে, ওর সুন্নতে খাতনা হয়েছে, তাও আমার সাথে ছাদে এসেছে। এই ঈদগাহ মাঠে অনেক মানুষই খেলাধুলা করছে, তবে লকডাউনের সময় এই মাঠে ঘাস দিয়ে ভরে গিয়েছিল, তখন দেখতে অনেক সুন্দর লাগছিল। চারপাশে সবার বাসি ছাদে গাছ রয়েছে, যা দেখতে আমার খুব ভালো লাগে। এই কবুতরগুলো যখন আকাশে উড়ে, তখন আমার নিচ থেকে দেখতে ভীষণ ভালো লাগে। আরো অনেক কবুতর রয়েছে, ওরা খাবার খাচ্ছে। নেক্সট ভিডিওতে আমার ছেলের হলুদে কী করা হয়েছে তা থাকবে। সবাই আমার সঙ্গেই থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।